আসসালামু আলাইকুম। আজকে দুপুরের খাবার দিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজকে হলো রবিবার, 2 দিন দাওয়াত খেয়েছি, বাইরে খেয়েছি, এই কারণে আজকে খুবই সিম্পল খাবার। সাদা ভাত, পাতলা ডাল, আচার, আমের আচার, এটা এগুলো আচার সব দেশ থেকে নিয়ে আসা, আলু ভর্তা, আর এই যে মাছ রান্না করেছিলাম সেই মাছের 2 পিস আছে সেটা, আর হলো সালাদ। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি, দুপুরের খাওয়া দাওয়া করবো। তোষানের বাবাও এসেছে অফিস থেকে, একসাথে এখন লাঞ্চ করব। আর এই যে তোষান, তোষান হলো তার গাড়ি টাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আমি খুবই দ্রুত খাই, আর তোষানের বাবা 2 বার খেতে খেতে দেখা যায় আমার খাওয়া শেষ হয়ে যায়। তো আমি খেতে একটু পরেই বসি, কারণ আস্তে আস্তে খেতে পারি না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে বলতে, হোস্টেলে থাকতে খুব দ্রুত খেতে হতো, খাওয়া শেষ করে গিয়ে ক্লাস ধরতে হতো। তো ওইখান থেকে যে আমার অভ্যাসটা হয়েছে, কারণ আমি কলেজ লাইফ থেকে হোস্টেলে ছিলাম, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, প্রায় 8 থেকে 9 বছর হোস্টেলে ছিলাম। তো সব কিছু মিলিয়ে খাওয়াটা আসলে খুবই দ্রুত, আমার সাথে কম্পিটিশনে খুব কম মানুষই পারবে মনে হয়। তো এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তো শানকে বললাম আমার সাথে খাও, না সে আমার সাথে খাবে না, সে তার বাবার সাথেই খাবে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, তার ব্যাটারি দরকার ছিল, গাড়িতে ব্যাটারি সবগুলো ডাউন হয়ে গেছে। তো তার বাবাকে বলেছে ব্যাটারি নিয়ে আসতে, বাবা ব্যাটারি নিয়ে এসেছে, সে এখন খুবই হ্যাপি। বাবাকে একটু হাগ করলো, একটু আদর করলো, এখন খুব হ্যাপি। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। আমি আসলে একবারে যেগুলোতে রান্না করি পাতিলে সেগুলোই আমি নিয়ে আসি ডাইনিং টেবিলে, কারণ এত কিছু ওয়াশ করতে খুব কষ্ট হয়ে যায়। যদি একটা মানুষ থাকতো তাহলে সে হয়তো করে দিত, নিজেকে যেহেতু করতে হয় তাই সব ডাইনিং টেবিলে নিয়ে আসি। আর আমরা নিজেরাই নিজেরাই, তো এই কারণে সমস্যা হয় না আর কি। কারো যদি খারাপ লাগে এজন্য আমি সরি, ইগনোর করবেন প্লিজ এই জিনিসটা। আলু ভর্তা দিয়ে ডাল, এটা সবচেয়ে পছন্দের খাবার, সাথে যদি একটু আচার বা একটু সালাদ থাকে তাহলে তো আরো কথা নেই। আচারটা মনে তোষানের বাবা খাবে না, কারণ তোষানের বাবা সালাদ হলে আর আচার লাগে না, কিন্তু আমি একটু খাবো। এটা মিষ্টি আচার, টক আচার আমি খেতে পারি না, এটা আম্মু দিয়েছিল। আমার কিন্তু খাওয়া শেষ, তোষানের বাবা এখনো খাচ্ছে। বললাম না আমি অনেক দ্রুত খেতে পারি। তো খাওয়া শেষ করে এখন একটু মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি। এটা আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বিশেষ করে খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় জিনিস খায়। খাওয়ার পরে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া নাকি সুন্নত, আমাদের নবী জিসাল্লাহ সাল্লাম খেতেন আর কি। তো সবসময় তো আসলে মিষ্টি থাকে না বাসায়, তো লুলু থেকে নিয়ে এসেছিলাম এই লাড্ডুটা। আমি লুলুতে গেলে লাড্ডুটা আনি, খুব পছন্দ আমার এটা, অনেকেই পছন্দ করে মতিচুরের লাড্ডু। তো এখন এটা একটু খাবো, তারপরে একটু রেস্ট নিব, তোষানকে ঘুম পাড়াতে হবে, তার তো স্কুল অফ, লম্বা ছুটি পেয়েছে, অনেকগুলো হোমওয়ার্ক আছে ওগুলো শেষ করাতে হবে তার। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা অফ করি, পরে ইনশাল্লাহ আবার কথা বলছি আপনাদের সাথে। তোষান মনের সুখে ঘুমাচ্ছে, আমি একটু শুয়েছিলাম, ঘুম আসবে না। আর ঘুমালেও আমার রুটিন চেঞ্জ হয়ে যায়, বিকালে ঘুমালে ভিডিও এডিট করতে দেরি হয়ে যায়, পাবলিশ করতে দেরি হয়ে যায়, অন্য কাজের অনেক লেট হয়ে যায়, এ কারণে আমি আর ঘুমাবো না। তো আমি তো চলে এসেছি আমার খুব পছন্দের জায়গা, সেই কম্পিউটার টেবিলের কাছে, আর আমি এখন একটু চিজ আর ব্রাউনির সমন্বয় একটা কেক আমি লুলু থেকে এনেছিলাম, ওটা খাচ্ছি। আমি আসলে চিজ কেকটা ভয়ে খেতাম না, তো ওই দিন এক আপু মেসেঞ্জারে আমাকে একটা চিজ কেকের রেসিপিও দিয়েছে, আর বলেছে যে চিজ কেক খাও, কোনো সমস্যা নেই, এটাতে তোমার শরীরের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরও ভালো। এই কারণে আমি কিনে এনেছি এবং খাচ্ছি, আলহামদুলিল্লাহ মজা লেগেছে। তো এখন বাজে হলো রাত 9:30 বাজতেছিল তখন। তোষানের বাবা অফিস থেকে এসেছে, আমি ভিডিও টিডিও এডিট শেষ করে আমার নিজস্ব কিছু কাজ করছিলাম, তো আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তোষানের বাবা বলছে আমার খিদা লেগে গেছে, তো ঠিক আছে আমি পরোটাগুলো একটু ফ্রাই করি, তুমি তাহলে খাবারটা রেডি করো, রাত্রে আমরা খাবো হলো পরোটা
আর হলো অ্যারাবিয়ান চিকেন, এটাও আমি লুলু থেকে এনেছিলাম। লুলুতে খুবই অফার চলছিল বললাম আগেই, খাবারের অফার চলছিল তাই নিয়ে এসেছিলাম। তো এই যে অ্যারাবিয়ান চিকেন আর হলো সাথে পরোটা সালাদ। তো এখন আমরা আমাদের ডিনারটা করব। আসলে এই সপ্তাহটা দাওয়াত, তারপরে এগুলো খাওয়ার মধ্য দিয়েই গেল আর কি। যাক, ইনশাআল্লাহ আবার কভার হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ, বাবা ছেলে হলো টিভি দেখছে। টিভি দেখার স্টাইলটা একটু দেখেন আমার পুত্রের, সে কীভাবে টিভি দেখছে। ও যে এক এক সময় এক একটা কাজ করে না, আমারও অনেক হাসি পায় ওর কাজগুলো দেখলে। তো এই যে এখন সে তার বাবার কোলে উঠে যাচ্ছে, আর ভালো লাগছে না ওইভাবে। তো আমাকে বলছে আমাকে ভিডিও করো, আর সে একটা এক্সপ্রেশন দিচ্ছে তার চোখের। তো দোয়া করবেন, মাশাল্লাহ আমার ছেলেটা বড় হয়ে গেছে, আপনাদের দোয়ায় দোয়া করবেন ওর জন্য যেন ভালো থাকে। গতকাল খাওয়া দাওয়ার পরে আসলে আর ইচ্ছা করেনি ক্যামেরাটা অন করি, কারণ আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, একটা টিপস আপনাদেরকে দিব। তো এই কারণে আমার আসলে রাত্রেবেলা ক্যামেরা রাত্রে একদম ক্লিয়ার আসে না, এই কারণে আর ক্যামেরাটা অন করা হয়নি। ভেবেছি আজকে সকালে মানে দেখাবো আর কি আপনাদেরকে। তো এখন ঠিক সকাল টাইম, নাস্তা টাস্তা শেষ করলাম, তোষানের বাবা অফিসে চলে গেছে, তোষানের তো অফ, তার হলিডে চলছে, এই কারণে সে বাসায়। তো টিপসটা আমি আপনাদেরকে বলি, হ্যান্ডব্যাগ ক্লিনিং। আমরা মেয়েরা সবাই হ্যান্ডব্যাগ ইউজ করি এবং আমাদেরকে বাহিরে যেতেই হয়, আর হ্যান্ডব্যাগগুলো বাহিরে গেলে ধুলাবালি পরে পরে খুবই ময়লা হয়। মানে যদি ঠিকঠাক মতো ক্লিন না করি তাহলে ওই হ্যান্ডব্যাগ নিয়ে আসলে সেকেন্ড টাইম বাইরে যাওয়া সম্ভব না ময়লার কারণে। তো আমি আমার হ্যান্ডব্যাগগুলো আপনাদেরকে ক্লিন করে দেখাবো, বিশেষ করে ব্ল্যাক কালার আর হলো একটু লাইট কালারের যে হ্যান্ডব্যাগগুলো ওগুলোতে ময়লা বেশি বোঝা যায়। আমার এখানে তো আসলে খুব বেশি একটা ধুলাবালু নেই, তারপরও দেখা যায় যে শপিং মলগুলোতে গেলে একটু ময়লা হয়, কারণ শপিং মলে তো একটু ময়লা আসে, একদম আসে না বললে ভুল হবে। তো এই জন্য আমি একটা টিস্যু নিয়েছি, আর আমি এরকম একটা স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলে এটার ভিতরে আমি 4 টেবিল চামচ নর্মাল ওয়াটার আর হলো 1 টেবিল চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার মিক্স করে আমি বোতলে ঢুকিয়ে নিয়েছি। আবারও বলছি, 4 টেবিল চামচ নর্মাল পানি আর 1 টেবিল চামচ সাদা ভিনেগার, যে ভিনেগারটা আমরা রান্নায় ইউজ করি, ওই ভিনেগার আমরা একসাথে মিশিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি বা একটা রেসিপি তৈরি করে নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন ব্যাগটা ক্লিন করব, আর এটা দিয়ে আপনারা গ্লাসও ক্লিন করতে পারেন। দেখা যায় অনেকের বাসায় গ্লাস ক্লিনার থাকে না, তো এরকম যদি বানিয়ে নেন এটা দিয়ে আপনারা গ্লাস ক্লিন করতে পারেন। বাবা পানি নাকি সব শেষ হয়ে গেছে, এটা এসে বলছে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। আসলে আমার ব্যাগ গুলো যে খুব নামি দামি ব্র্যান্ডের ব্যাগ তা নয়, আমার ব্যাগ গুলো নর্মাল ব্র্যান্ডের ব্যাগ। তো নামি দামি ব্র্যান্ডের ব্যাগ গুলো আপনারা এইভাবে ক্লিন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি স্প্রে করে নিচ্ছি। তো আমি এই জায়গাটা এই যে সুন্দর ক্লিন করে নিয়েছি, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখুন একদম ক্লিন হয়ে গেছে। আর বিশেষ করে কর্নার ভিতরে যে সব জায়গায় হলো সহজে হাত দিয়ে পরিষ্কার করা যায় না, ওই সব জায়গাগুলোতে দেখা যায় যে অনেক বেশি ময়লা জমে থাকে। আমার এখানেও ভালোই ময়লা আছে, একটু স্প্রে করে নিচ্ছি। এই যে দেখেন টিস্যুতে কিন্তু ময়লা উঠে এসেছে, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, কালো কালো ময়লা দেখা যাচ্ছে টিস্যুতে। ব্যাগটা ক্লিন হয়ে গেছে, একদম সুন্দর মতো ক্লিন হয়ে গেছে। এটা কিন্তু এভাবে এখন আমি যে ওয়ার্ড্রপে বা ব্যাগ যেখানে রাখি ওখানে যে রেখে দিব তা কিন্তু নয়, এটা আমি হালকা একটু রোদে দিয়ে নিব 5 মিনিট মতো, তারপরে আমি এটা রেখে দিব। এই ব্যাগটা তো আমি করে নিয়েছি, স্প্রে করে নিয়েছি। তো এটা এখন সুন্দর করে আমি হলো ক্লিন করে নিচ্ছি পুরো ব্যাগটা, এবং আস্তে আস্তে ক্লিন করে নিব। এভাবে ছোট ছোট টিপস খাটিয়ে আমরা বাসায় বসেই কিন্তু খুব সুন্দর করে আমাদের বাসার জিনিসপত্র বা আমাদের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো ক্লিন করে নিতে পারি, কারণ ক্লিনিং হলো সবচেয়ে বড় একটা জিনিস আমাদের লাইফের। কারণ ক্লিন থাকলে সব কিছু জিনিসটা দেখতেও সুন্দর লাগে, পুরাতন হলেও যদি জিনিসটা ক্লিন থাকে তাহলে দেখতে অনেক ভালো লাগে। আসলে বাইরের রোদ আমার ফেসে রোদের রিফ্লেকশন পড়ছে, যে কী সুন্দর ক্লিন হয়ে গেল, একদম নিউ নতুনের মতো ক্লিন হয়ে গেল। এইসব ব্যাগগুলোতে বেশি ময়লা পড়ে বা বেশি ময়লা দেখা যায়। তো হয়ে গেল খুব ইজি উপায়ে আমার হ্যান্ডব্যাগ ক্লিন করা। তো এভাবে আমি ক্লিন করি। তো ভাবলাম আপনাদের সাথে আমি ট্রিক্সটা শেয়ার করি, যদি আপনাদের কোনো কাজে লাগে, হয়তো বা আপনারা অনেকে জানেন যে কীভাবে ক্লিন করতে হয়। আসলে অনেক কিছু ইউটিউব দেখেই শিখি, কারণ মানুষ শিখে, শেখার কোনো শেষ নেই, আর আমি যেটা জানবো না অবশ্যই সেটা আমি শিখে নিব।
তো আমি যেটা জানি সেটাই আপনাদেরকে বলার ট্রাই করি, আপনাদের যদি কোনো উপকারে আসে এটাই আমার সার্থকতা। তো ইদানিং অনেকে বলে আপু আপনি এই ব্লগে একই জিনিস বারবার দেখান, এটা আমার ডেইলি লাইফ স্টাইল, ডেইলি লাইফ রুটিন, তো একই জিনিস বারবার আসতেই পারে। হ্যাঁ, অনেক সময় আপনাদের ভালো নাই লাগতে পারে, ওই সময় জাস্ট আপনারা হয়তো দেখা বন্ধ করে দিবেন, যখন আবার ভালো লাগবে তখন দেখবেন। ও বাবা আম্মু বেবি সবার জন্য দোয়া করবে? আচ্ছা ঠিক আছে, তো সবার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, তোষানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, যদি কারো আমার চ্যানেল বা ব্লগ সামান্য হলেও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে নতুন ব্লগের নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। আজকের মতো আল্লাহ হাফেজ। ব্যাপার করে দাও।